আসসালামু আলাইকুম দর্শক, আমি ইশাক হোসেন একোট্যাবলা চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগত। আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিউয়ার্স, একটা বলা যায় যে হেলাল ভাইয়ের ফার্মেই আজকে একাধিক ভিডিও করছি। তো আরেকটা ভিডিও করব যে আপনাদের আসলে বিভিন্ন জাতের মাছ চিনাবো, যেহেতু ভাইয়ার এখানে এই গ্যালারি আছে, সো চিনাবো। তার আগেই বলছি যে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল বাটন প্রেস করে নোটিফিকেশন বেল অবশ্যই প্রেস করবেন। সো দেরি না করে আমি এখন যে গ্যালারিটা আছে এখান থেকে আসলে কোন ট্যাঙ্কে কোন মাছ আছে, যদিও এখন শীতের সময় অনেক মাছ কম, কিন্তু বেসিক্যালি আরও অনেক মাছ থাকে, তো এখন একটু কমই আছে। তো সেগুলোই আসলে আমরা স্টেপ বাই স্টেপ দেখবো কোন জাতের কোন মাছ, একটু চিনাও হবে আমাদের। যেহেতু অফিস করে একটু চিল করছিলাম, এখানে আড্ডা দিচ্ছিলাম, ভাবলাম যে আপনাদের এখানে একটু মাছগুলো দেখাই, আপনারাও কিছুটা শিখতে পারবেন কোন জাতের কোন মাছ। তো ফার্স্ট যে ট্যাঙ্কটা শুরু করছি, এইটা হলো মলির একটা জাত, গোল্ড ডাস্ট মলি। এর মধ্যে একটা সানসেট প্লাটিও আছে, এটা মেইনলি গোল্ড ডাস্ট মলি, যেট মিনস গোল্ড যে একটা ভার্সন, ইউলিশ একটা ভার্সন সেইটা আছে। এটা হলো গোল্ড ডাস্ট মলি বলা হচ্ছে। এইখানে আছে আমার খুবই প্রিয় একটা মাছ, এবং এটা নট ফর সেল, এটা বিক্রি হবে না। এগুলো হলো মুনটেল বেলন মলির, এটা অরেঞ্জ, এটা হলো ক্যালিকো ভার্সন, দ্যাট মিনস স্পটেড আছে আবার কিছু। এটা হলো মুনটেল বেলন মলি, এগুলো নট ফর সেল, ভাইয়া সেল দিবে না, ভিডিও করতে নিষেধ করছে, তারপরে আমি করতেছি। এইখানে আছে হলো আপনার এগুলো রাঞ্চু, ম্যাক্সিমামই রাঞ্চু, এগুলো ব্রুডের জন্য, এগুলো নট ফর সেল এবং এগুলো দেখানো নিষেধ, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এইগুলো ম্যাক্সিমামই হলো ব্রুডের কমেট মাছ, এগুলো যে আপনারা যে আগের ভিডিওতে যে বাচ্চাগুলো দেখলেন সেগুলো হলো এদেরই বাচ্চা, এদেরকে ব্রিড করে এখানে রাখা হয়েছে। এখানে ট্রাই কালার, ফ্যানটেল, ফ্যান্সি কমেট, বিভিন্ন কমেট আছে, এবং এদের কালারটা এত সুন্দর আর ভিডিওতে দেখতেছে অনেক ভালো আসতেছে। এখানে আছে প্লাটি, এগুলো সেলের, এগুলো সমস্যা নেই, আপনারা এটা যত ইচ্ছা তত নিতে পারেন। এখান থেকে বিভিন্ন জাতের প্লাটি আছে, এখানে সানসেট আছে, মিকি মাউস আছে, তবে হাইফিনটা এখানে সেল করবে না ভাই, হাইফিন একটা স্পেশাল প্লাটি আছে। এইটা এখানে হলো যে এগুলো পার্পেল মোজাইক না, এগুলো পার্পেল মোজাইক। তো এগুলো সাইজ আসলে দেখেন যে ফিমেলগুলোর সাইজ বিশাল জাম্বু জাম্বু, এবং সবগুলোই অ্যাডাল্ট। এগুলো এগুলো মনে হয় সেলের না না ভাইয়া, এগুলো ব্রুড, কিছু কিছু সেল হবে, যদি আপনারা কালেক্ট করতে চান করতে পারেন। এখানে আছে শর্ট টেল, সব মিক্সচার মাছ আছে এগুলোতে, একটু লাইট দেওয়ার পর আসলে পার্পেল মোজাইকের যে পার্পেল ভাবটা সেটা একটু দেখানোর জন্য ভাই একটু লাইট দিতেছে। দেখেন যে যখন লাইটটা লেজের উপর পড়তেছে কেমন রিফ্লেকশন করতেছে, এটার জন্য পার্পেল মোজাইক, যে পার্পেল কালারটা একটা দেখেন এই যে রিফ্লেকশন হয়ে ইজিলি বোঝা যাচ্ছে। এইদিকে আছে হলো যে এগুলো বেলুন, হোয়াইট মলি, যেটা হোয়াইট নর্মাল, যেটা এর মধ্যে কিছু বেলুন আছে, বাট এটা হোয়াইট নর্মাল মলি, এগুলো অ্যাভেলেবল আছে। এখানে আছে সব মিক্সচার, কী কী আছে, জেব্রা আছে, কমেটের বাচ্চা আছে, কুইকা গোল্ডাস মলি আছে, অনেক কিছুই আছে এখানে মিক্সচার। এইখানে আছে আপনার স্পটেড মলি আছে, হোয়াইট মলি, সেলফিন মলি আছে, আর হ্যাঁ এই দুটাই বেশিরভাগ আছে, এবং সাইজগুলো দেখেন। এগুলো কি সেল করবেন ভাইয়া? ও এগুলো সেলের জন্য, সাইজগুলো দেখলেই বুঝতে পারবেন যে এগুলো আসলে মানে কেমন কোয়ালিটি নিয়ে আসলে কথা বলা লাগছে না। এই পাশে আছে এইটা মিক্স গাপ্পি, কিন্তু এর মধ্যে একটা টুইস্ট আছে যে ভাইয়ার মিক্স গাপ্পিগুলো কিন্তু আসলে নর্মাল মিক্স গাপ্পি না, এটা হাই যে ভ্যারাইটিগুলো, ফ্যান্সি গাপ্পিকে মিক্সচার করে এই মিক্স গাপ্পিগুলো করা, কালারগুলো দেখেন অনেকগুলো ডিফারেন্ট। এখানে আছে ম্যাক্সিমামি প্লাটি আর শর্ট টেল, এগুলো সেলের জন্য। এইখানে আছে যে রেড টেল প্লাটিনাম ডাম্বো, ইয়ার ডাম্বো কেন বলা হচ্ছে, কানগুলো দেখেন এবং কোয়ালিটি খুব ভালো। এগুলো কি সেলের ভাইয়া? এগুলো ব্রুড কিছু রাখা হয়েছে, নেক্সট সিজনের জন্য এগুলোর দিয়ে আবার কাজ করা হবে।
এইখানে কি আছে ভাই, কি গাপ্পি এটা? হোয়াইট টক্সিডো গাপ্পি এটা। আর এগুলো নট ফর সেল আগে বলছি। এখানে ভাইয়ার হলো যে ব্ল্যাক অরেন্ডা, না ব্ল্যাক অরেন্ডা আছে। আর এখানে কিছু রাঞ্চু আছে, এখানেও কিছু রাঞ্চু আছে, লো ব্রুড। এটা হলো রেড ড্রাগন গাপ্পি। এগুলো কি অ্যাভেলেবল হবে ভাই আপনার কাছে? এখন অ্যাভেলেবল আচ্ছা, এগুলো ব্রুড, এগুলো মেবি সেলের জন্য, এগুলো সেল, এগুলো সেল, এগুলো কই টক্সিডো গাপ্পি। যেহেতু ভাইয়া ট্যাঙ্ক, আমি এর জন্য ভাইয়ের কাছ থেকে জেনে নিচ্ছি। এগুলো আপনার হলো যে ব্রুডের জন্য, নট ফর সেল। এইটা একটা এক্সেপশনাল জিনিস যেটা সচরাচর দেখবেন না, আমার ভাল লাগে। এটা হলো কই সর্টেল। এটা অনেক দিনই আমি সচরাচর বাংলাদেশে আসে না, খুব কম শিপমেন্টেই বাংলাদেশে আসে, ভাইয়ের কাছে অনেক দিন ধরেই আছে। এগুলো এখনও কমার্শিয়ালিভাবে প্রোডাকশন হয় নাই, মানে চেষ্টা চালানো হচ্ছে। এগুলো যেহেতু বাচ্চা কাচ্চার ব্রিডিংয়ের বিষয়টা সেম হলেও এদের মানে সহজে আসলে অত দ্রুত ব্রিড করে না। আর এগুলো পিঙ্গু, না পিঙ্গু গাপ্পি, অন্যরকম গাপ্পি এবং খুব চঞ্চল। পিঙ্গু গাপ্পি নামের সাথে চঞ্চলতা আছে। এগুলো দেখেন মিল, মানে এটা অন্যরকম ই আছে। এটা পিঙ্গু গাপ্পিও কিন্তু খুব সচরাচর আপনারা কোথাও পাবেন না। অর্ধেক বডিটা এক কালার আর অর্ধেক সামনের দিকটা এক কালার। মেলগুলো, হ্যাঁ মেলগুলো বিশেষ কালারগুলো বোধ হচ্ছে কিনা জানি না, কিন্তু অসাধারণ একটা কালার আছে। হ্যাঁ, যেটা তো ভিডিওতে দেখাতে না পারলেও কিন্তু আসলে কালারটা কিন্তু অনেক সুন্দর। মেলগুলো দেখেন কয়টা কালারের সমন্বয়। হুম হুম, লেজটা কেমন একটু হলুদ হলদে ভাব আছে, বডিটা সাদা সাদা ভায়োলেট ব্লু, এটা ব্লু। হ্যাঁ হ্যাঁ, এটা অন্যরকম ব্লু। হ্যাঁ, বডিতে হ্যাঁ এই মাছটা খুব কম, মানে এটা একটা রেয়ার কালেকশন। এইটা মেবি সব নিউ অ্যাডাল্ট গাপ্পিরই, ব্লু টোপাসের নিউ অ্যাডাল্ট আছে এখানে। এইখানে আছে এগুলো ফর সেল, এখানে আছে হলো ব্ল্যাক মোর। এদেরকে আমি ছোট জন্ম থেকেই দেখছি, আস্তে আস্তে বড় হচ্ছে এবং অনেক ভালো একটা সাইজ হয়েছে এবং খুবই কোয়ালিটি সম্পন্ন মাছ, কারণ এদের ব্রিড করার আমি এখানে দেখছি। তো ব্ল্যাক মোর বলা যায় যে এটাকে চমচমা বলে কেউ কেউ, তো কালো জাম, সরি কালো জামা বলা হয়। এখন একটা এক্সেপশনাল মাছ দেখাবো, এটা আগে বললাম সেল না, হাইফিন জেব্রা। বহুত কষ্ট এবং সাধনার মাছ এটা, ভাইয়া অনেক সাধনা করে নিয়ে আসছে অনেক ঝামেলার পরে। এটা নেক্সটে আপনারা গরমের সময়ের প্রোডাকশন পাবেন। এখানে কম মাছই আছে। এটা কি গাপ্পি জানো ভাইয়া? ব্লু মেটাল, ব্লু মেটাল গাপ্পি এটা, ব্লু মেটাল। আর এইখানে আছে হলো মন্টেল বেলুন মলি। এইখানে আছে ডাম্বোয়ার মোজাইক গাপ্পি। এখানে কিছু মিক্স মাছ আছে, এগুলো মিক্সচার, কিছু অ্যাঞ্জেল, কিছু টেট্রা আছে, আর পোলার প্যারট আছে। এখানেও গাপ্পি আছে, নিয়ন ব্লু যে গাপ্পিটা সেটা। এখানে ব্ল্যাক মোর, এদিকে জেব্রা আছে, গাপ্পি আছে, রেড ক্যাপ নট ফর সেল। এটা হলো ব্ল্যাক মেটাল গাপ্পি। আর এখানে আছে হাইফিন জেব্রা, সরি এটা হলো কি, হাইফিন জেব্রা, না হাইফিন জেব্রা। এখানে আছে রেডিয়াম, রেডিয়াম রেডিয়াম হোয়াইট মলি। এগুলো কি সেলের? এখানে সেলও আছে, ব্রুডের জন্য আছে। এটা অনেক সাধারণ মাছ, আপনার ওর আগে ওই দিকে ট্যাঙ্কে দেখলেন, এটা নট ফর সেল। একবার দেখাইছি, নজর লাগাবেন না। আর এখানে ওর রাঞ্চুর ব্রুডগুলো আছে। এইখানে আছে হলো স্ট্রবেরি চিকলেট, চিকলেটের বেবি। এগুলো কি সেল? না, এগুলো ব্রুড ব্রুড করা হবে সেগুলোর জন্য। আর এইখানে আছে কিছু মেগা জিনিসপত্র, এরা হলো যত যা বাচ্চা কাচ্চা দেখলেন সব এদেরই প্রোডাকশন, এদেরই অবদান। ফার্মের চালিকা শক্তি এরা, গোল্ড ফিশ সব ব্রুড, এগুলো খুবই হাই কোয়ালিটির ব্রুড।
এগুলো কিন্তু আগে বসে অবশ্যই সেলেন না, তবে কেউ যদি সংগ্রহ করতে চান ভাইয়ার মাধ্যম দিয়ে, ভাইয়া এটা বিদেশ থেকে সংগ্রহ করে দিতে পারবে, সমস্যা নাই। সো এই তো ভাইয়া আজকের ভিডিও এইখানে এই পর্যন্তই করছি, এখন বাসায় যেয়ে রেস্ট নেওয়া লাগবে, দুজনে বাসায় যাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।